সোমবার রাতভর তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনস্থ চাকমাঘাটস্থিত ঠাকুরচান বৈশ্যপাড়া এলাকায় বন্য হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা। বনদস্যুদের কারণে ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঘন বনাঞ্চল, ফলে দেখা দিচ্ছে বনাঞ্চলে খাদ্য সংকট। আর সে কারণেই লোকালয়ে প্রায় প্রত্যেক দিন উন্মুক্ত তাণ্ডব চালাচ্ছে বনের বন্য হাতির দল। সোমবার রাতভর তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনস্থ চাকমাঘাটস্থিত ঠাকুরচান বৈশ্যপাড়া এলাকায় বন্য হাতির তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা। জানা যায়, তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা যখন ব্যস্ত মধু এবং মতি নামক দুই হাতিকে নিয়ে মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পে, ঠিক সেই সময়ই বন্য দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডব অব্যাহত প্রায় প্রত্যেক দিন তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনস্থ বিস্তীর্ণ এলাকায়। বন্য দাতাল হাতির উন্মুক্ত তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেলিয়ামুড়া মহকুমার কৃষক পুল থেকে শুরু করে সাধারণ মানুষজন। সোমবার রাতভর বন্য দাতালের দল তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনস্থ চাকমাঘাট ঠাকুরচান বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা লব সরকার ও কুশ সরকারের বাড়িতে তাণ্ডব চালায়। এতে প্রায় এক থেকে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। রাতভর তাণ্ডব চালিয়ে দুটি বসতঘর, টিভি সহ আনুমানিক প্রায় 50 থেকে 60 কেজি ধান চাল নষ্ট করে। যদিও দুজন এডিএস টিমের হাতি তাড়ানোর কাজে নিযুক্ত ভলেন্টিয়ার সহ এক বনকর্মী এবং পরিবারের লোকজনের রাত ভর প্রচেষ্টায় শেষ পর্যন্ত মঙ্গলবার ভোর 5টা নাগাদ হাতি তাড়াতে সমর্থ হয়। তবে প্রত্যেক দিন যেভাবে বন্য দাতালের দল লোকালয়ে এসে হানাদারি চালাচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে ঘন বনাঞ্চল ধীরে ধীরে ফাঁকা হওয়ার কারণেই লোকালয়ে খাদ্য সংকটের কারণে ঢুকে পড়ছে বন্য দাতালের দল। সাধারণ মানুষজন চাইছে বন্য দাতালের আতঙ্ক থেকে এবার নিস্তার পেতে, আর সে কারণে যেন স্থায়ী বন্দোবস্ত গ্রহণ করে তেলিয়ামুড়া বনদপ্তর। এখন দেখার বিষয় হাতির সমস্যা নিরসনে কবে নাগাদ স্থায়ী বন্দোবস্ত গ্রহণ করে তেলিয়ামুড়া বনদপ্তর। সময় আইসে আই হলো কলা গাছ বাঁচতেছে, আমরা বারবার এদিকে আগুন করতেছি, আর এই সুসা করতেছে, আর গণেশ বাবা যাওগা যাওগা এটা করতেছি। আমরা এগারাতে বন দিয়ে আইতাম না, আগুন দিতাছি। প্রথমে একবার এখানে কলা গাছ খাইছে, ঘরে এক কলা গাছ খাইতেছে, যখন খাইয়া পেট ঘুরে থাকে যায় 10-12টা কলা গাছ হইতো খাইছে, খাইয়া সেরে আবার আইসে ঘুরে এখান দা। আমার পুতে ঘরে গেছে, গেছে পরে আমি কইতাছি শব্দ না যা বারে দাঁড়াই গেছি, তখন আবার ডাক দিই কুশো তুই উঠতে বাইরে দেখছে ইয়া নরে যেমন এখান দা, এমনি বাইরে আর লাইট টিপ দা চাই দেয় এখানে ঘরে সালের হয়ে এটা একসামাই দিই। তো এখান থেকে গণেশ বাবা যাগো আর যাও গা যখন কইতাছি যা ঘুইরা এমনি ঘুইরা চাকমাঘাট ঠাউরচান বৈশ্যপাড়া কালকা বন্ধ হাতি তাণ্ডবে ঘর, তারপরে টিভি ভাঙচুর হয়েছে, ধান প্রচুর নষ্ট হয়েছে, চাউল নিয়েছে, তারপরে আমার ঘরে দরজা ভাঙছে। আমার নাম লব সরকার, তো ঘর একটা ভাঙছে হাফওয়াল, তারপরে দরজা সবজি দরজা ভাঙা হয়েছে, তারপর বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি আনুমানিক 1.5 লক্ষ টাকা। বনদপ্তর কর্মী একজন আছে অরুমিন্দু দেববর্মা, আচ্ছা, আর লগে এডিএ টিম আছে দুজন, লিটন বিশ্বাস আর হলো ইলু চৌধুরী, আচ্ছা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।